হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। বিয়ে তো মিটে গেছে, তো বিয়ে মেটানোর পর কি থাকে? গিফট আনপ্যাক করা। তো আজকে মাসির বাড়িতে সেই জন্যই যাচ্ছি গিফট আনপ্যাক করতে। তো চলো দেখি কি কি গিফট পেলে খুব মজা হবে। তো চলো তাহলে যাওয়া যাক মাসির বাড়ি। তো লেটস গো। আগেই তোমাদের বলে নিই, এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম রিসেপশনের পরের দিন। তোমরা তো সবাই রিসেপশনের ভিডিও দেখেছো, না দেখলে দেখে সমা চ্যানেলে রয়েছে। তো রিসেপশনের পরের দিনে এই আনবক্সিং, গিফট আনবক্সিংয়ের ভিডিওটা হচ্ছে। তো মাসিবাড়িতে এসেই প্রথমে খেতে বসে পড়েছিলাম, যেহেতু দুপুর এসেছিলাম সেই জন্য আগে খেতে বসে পড়েছি। সবাই খেয়ে দিয়ে সবার পেট পুজো করে তারপর আমরা গিফট আনপ্যাক করব। তো এক এক করে সব খাবারই চলে এসেছে, ছিল ভাত, ডাল, ফিশ বল। ফিশ বলটা আগের দিন ওদের রিসেপশনে ছিল, সেটাই রয়ে গেছিলো। তো সে ফিশ বল ছিল, মাছ আর মাটনও ছিল, কিন্তু আমি তো মাটন খাই না, তোমরা অনেকেই জেনে গেছো এখন, তাই আমি মাছ নিয়েছি। আর তাছাড়া মাছ সবার জন্যই ছিল, আর বাদ বাকি সবাই মাটন খাচ্ছে আর আমি মাছ দিয়েই তাই ভাতটা খাচ্ছি। আর এদিকে আমি আর দিদিভাই বসছিলাম, তোমার দিদিভাইকেও আগে দেখেছো আমার ব্লগে, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, নাম বলো মিস ওয়ার্ল্ড। তো আমি আরও ওইদিকে খেতে বসে পড়েছি, আর এদিকে সমস্ত খাবার দাবারই শেষ আমাদের খাওয়া। তো লাস্ট পাতে চাটনি পড়ে গেল, আর তাছাড়াও ছিল দই মিষ্টি, কিন্তু পেটে আর জায়গা ছিল না, তাই শুধুমাত্র দিদিই খাচ্ছিল দই আর মিষ্টি, আমরা কেউ আর বাকি খাইনি। তো এবার তো গিফট আনপ্যাক করার পালা, তার আগে বাদ বাকি যারা যারা ছিল ওরা সবাই খেতে বসে পড়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরা মোটামুটি এখন সবাইকেই চিনে গেছো। তো ওরা খেয়ে নিক, সবার খাওয়া শেষ হলে আমরা গিফট আনপ্যাক করতে বসব। এই যে সমস্ত গিফট নিয়ে আমরা ভাই বোন মাসিরা জামাইগুলো সবাই বসে পড়েছি বৌদিকে নিয়ে, এবার একে একে গিফট খোলার পালা। আর এদিকে ভাই তত্ত্বসূচি দেখে সবার গিফটগুলো বৌদির হাতে দিচ্ছে, আর বৌদি সবাইকে গিফটগুলো দিয়ে দিচ্ছে, যার যে গিফটটা। তো ওদের বাড়ির থেকে আসলে তত্ত্বে যা যা এসেছে, তো ও সবাইকে একটা একটা করে যার যেটা সেটাকে দিয়ে দিচ্ছে। সোমনাথ মশাই, এটা কি হয়েছে? না তুমি নাও, তুমি নাও, শাশুড়ি মা। আর এটা বড়ি মা, চারজনের যা গিফট ছিল সবাইকে সেগুলো দেওয়া হয়ে গেছে। তো সবাই সেগুলো দেখছে, এবার বাদ বাকি যা যা গিফট গুলো রয়েছে সেগুলো আনপ্যাক করার পালা। ব্যাগগুলো কেন ছিঁচি তুই দূরে ব্যাগ দে ওখান থেকে, তুই ছিঁচি কি মিষ্টি, কি মিষ্টি
যা যা গিফট ছিল মোটামুটি দেখানোর যেটুকু পারলাম চেষ্টা করলাম, আর এগুলো মেয়ের বাড়ির তত্ত্ব যা যা থাকে আর কি, টাওয়াল, ব্যাগ, তারপরে হচ্ছে বিভিন্ন খাবার দাবারের জিনিস, চকলেট এগুলো, আর সোনার জিনিসও পেয়েছে। সেগুলো আগেই সকালে দেখা হয়ে গেছে, সেগুলোর আর ভিডিও করা হয়নি। আর এগুলো তো মিষ্টি, প্রজাপতি দিয়ে একটা ফুলসজ্জা দিয়ে, আর এটা পুরো ফলের একটা মিষ্টি ছিল, আর আমরা সবাই এই ফুলসজ্জা থেকে মিষ্টি তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলছি মিষ্টিগুলো খেতে খুব ভালো ছিল, সন্দেশ হলেও খুব ভালো ছিল। চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। ভিডিওটার ওখানে শেষ করিনি, তো বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।